সবাইকে আসসালাম আলাইকুম আজ আপনাদের আটা আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণে বানিয়ে দেখাবো খুবই মজার পিঠা এই পিঠা খেতে অসম্ভব মজা নরম তুলতুলে রসালো খেতে অনেকটা গোলাপ জামুনের মতো লাগে আর মুখে দিলেই মিলিয়ে যাবে পারফেক্ট রস এই পিঠাটা বানানোর জন্য আমার এই রেসিপি সম্পূর্ণ আপনাকে ফলো করতে হবে এই পিঠাটা এতটাই মজা একবার বানিয়ে খেলে মন ভরবে না আমি প্রথমবার খাওয়ার পরে এতটাই ভালো লেগেছে যে আপনাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করব চলুন জেনে নিই এই মজার পিঠা বানানোর প্রস্তুত প্রণালী পিঠা বানানোর জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ আটা আপনি চাইলে ময়দা দিয়েও এই পিঠাটা বানাতে পারবেন এবার দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা দেওয়ার জন্য এই পিঠার টেস্ট গোলাপ জামুনের মতো হবে এবার দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘি দেওয়ার জন্য এই পিঠার টেস্ট অনেক ভালো আসবে চেষ্টা করুন ঘিটাই ব্যবহার করার জন্য এবার দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডার এই পিঠাটাকে ফুলতে সাহায্য করবে এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ডোলে ডোলে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে ঘিটা যেন আটার সম্পূর্ণ অংশে মিশে যায় এবার এর মাঝে আমি নর্মাল তাপমাত্রার দুধ অল্প অল্প করে দিব আর একটা চিটচিটে ডো বানিয়ে নিব একবারে দুধটা দিতে যাবে না এতে বেশি হয়ে যেতে পারে আবারও বলছি ডোটা একটু চিটচিটে হবে একেবারে আমরা রুটি পাউটার মতো যে ডো বানাই ওইরকম হবে না আমি দেখিয়ে দিব রকম হবে ডোটা যদি রুটি পাউটার মতো শক্ত হয়ে যায় তাহলে পিঠাটা বানানোর পর ভিতরটা শক্ত থেকে যাবে আর আমরা যে গুঁড়া দুধের মিষ্টি বানাই তার থেকে একটু কম চিটচিটে হবে একটু খেয়াল করে দেখুন ঠিক এরকম চিটচিটে হবে এতে ভয়ের কিছু নেই যখন আমি এই ডোটাকে রেস্টে রেখে দিব তখন ডোটা একবার পারফেক্টভাবে সেট হয়ে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কীরকম চিটচিটে হবে এবার ডোটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো ঢেকে রেখে দিব ফিরে এলাম পনেরো মিনিট পরে দেখুন ডোটা আসার একেবারে পারফেক্টভাবে সেট হয়ে গেছে একটা আঙুল দিয়ে একটু চেক করে দেখবেন দেখুন এখন আর হাতের সাথে লেগে আসছে না এবার আমি পিঠাগুলি বানাবো সেজন্য হাতে সামান্য একটু ঘি লাগিয়ে নিব এতে পিঠাগুলো বানাতে সুবিধা হবে এবার পিঠাটা আপনি কতটুকু বড় করে বানাবেন সেটা আপনার ইচ্ছে অনুযায়ী দোটা নিয়ে নেবেন তবে মনে রাখতে হবে আপনি পিঠাটা যতটুকু বানাবেন এটা ফুলে কিন্তু ডবল হয়ে যাবে সেই জন্য সেটা বুঝেই পিঠাগুলো বানাতে হবে আমি এরকম মাঝারি সাইজ করে আজকে পিঠাগুলি বানাবো দুই হাতের তাল ধুতে নিয়ে আমি গোল করে দিয়েছি আপনি তাহলে চ্যাপটা মানে আপনার মন মতো যে কোনো সাইজে পিঠাটা বানিয়ে নিতে পারবেন ঠিক একইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব পিঠা ভাজাটাও কিন্তু ইম্পর্টেন্ট পারফেক্ট পিঠা হওয়ার জন্য একটু খেয়াল করে দেখুন ডুবো তেলে পিঠাগুলো ভাজতে হবে আর তেলটা গরম হওয়ার আগেই এর মাঝে পিঠাগুলো দিতে হবে যদি তেলের তাপমাত্রা বেশি থাকে তাহলে পিঠার উপরিভাগটা ভাগটা মসৃণ হবে না আর ভিতরটা কাঁচা থাকবে উপরটা কালার চলে আসবে এতে পিঠাটা যখন আমি শিরায় দিব তখন ভিতরটা একেবারে শক্ত থেকে যাবে চুলার আসটা এই পর্যায়ে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি থাকবে এরকম অল্প আছে একটু সময় নিয়ে পিঠাটাকে ভাজতে হবে খেয়াল রাখতে হবে পিঠাগুলো নিচে যাতে লেগে না যায় সেজন্য আলতো করে নেড়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত পিঠাগুলো তেলের উপরে ভেসে না আসে একটা পর্যায়ে পিঠাগুলো এরকম তেলের উপরে ভেসে আসবে আর দেখুন পিঠাগুলো ফুলে কিন্তু মশাল একেবারে ডবল হয়ে গেছে খুব আলতোভাবে নেড়ে নেড়ে পিঠাগুলোকে হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নেব অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করে জানায় যে মিষ্টি অথবা পিঠা ভাজার পরে যখন সিরাই দিই তখন চুপসে যায় অথবা ভিতরটা কাঁচা থেকে যায় বা শক্ত থেকে যায় এর কারণ হচ্ছে আমরা যখন পিঠা বা মিষ্টির তেলে ভাজি সেটা পারফেক্টভাবে ভাজা হতে হবে যদি ভিতরে কাঁচা থেকে যায় তাহলে কিন্তু এটা ভিতরটা শক্ত থাকবে সিরাই দেওয়ার পর অথবা চুপসে যাবে চুপসে যাওয়ার আরও কিছু কারণ আছে সেটা আমি জানিয়ে দেব একটু পরে পিঠাগুলো ভাজতে ভাজতে যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন উঠিয়ে নেব পিঠাগুলো ভাজতে আমার দশ থেকে বারো মিনিটের মতো সময় লেগেছে আপনি চলে আরেকটু ব্রাউন কালার করে নিতে পারেন মানে গোলাপ জামুনের কালারটা করে নিতে পারেন আর পিঠাটা যখন সম্পূর্ণ ভাজা হয়ে যাবে তখন চুলাটা বাড়িয়ে আপনি কালারটা নিয়ে আসবেন আরেকটা কথা মনে রাখবেন দ্বিতীয় ভেজ যখন পিঠাগুলো দিবেন তখন আবারও তেলটা ঠান্ডা করে তারপর পিঠাগুলো তেলে দিবেন পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে আমি উঠে একটা কিচেন টিস্যুর উপরে নিয়ে নিব এতে এক্সট্রা তেলটা শুষে নিয়ে যাবে এবার পিঠার জন্য শিরা বানাবো শিরার জন্য নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিব দেড় কাপ পরিমাণ পানি শিরাটা অনেক বেশি পাতলা করা যাবে না আবার অনেক বেশি ঘনও হবে না যদি শিরাটা বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু পিঠাটা পানসে লাগবে খেতে আর অনেক ঘন হয়ে গেলে কিন্তু ভিতরে শিরাটা ঢুকবে না আমি তিনটা অ্যালাচ দিয়ে দিচ্ছি মাথার একটু ফাটিয়ে দেবেন এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর শিরাটা জাল করে আমি শুধু চিটচিটে একটা শিরা বানাবো একটার বা দুইটার করব না শিরাটা আমার রেডি হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ লেবুর রস এই লেবুর রসটা দেওয়ার জন্য শিরাটা জমাট ভেতে যাবে না আমার শিয়াটা রেডি হয়ে গেছে আমি দুই মিনিটের মতো জাল করেছি দেখুন যখন শিরাটা দেখবেন যে এরকম চিটচিটে হয়েছে দেখুন এটা কিন্তু একটার বা দুইটার হয়নি এবার শিয়াটা রেডি হয়ে গেছে আর মিষ্টি বা পিঠা চুপসে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে অনেকেই গরম পিঠা গরম শিরার মাঝে দিয়ে দেন যদি গরম পিঠা আপনি গরম শিরার মাঝে দেন তাহলে কিন্তু পিঠা চুপসে যাবে সেটা পিঠা বা মিষ্টি যেটাই হোক আমার পিঠাগুলো এখন কুসুম গরম আছে আমি কুসুম গরম পিঠাগুলো গরম শিরার মাঝে দিয়ে দিব নতুন রাঁধুনিতে বোঝার জন্য আমি বলে দিচ্ছি পিঠা অথবা শিরা যে কোনো একটা কুসুম গরম থাকতে হবে দুইটাই গরম থাকা যাবে না আমি গরম শিরার মাঝে কুসুম গরম পিঠাগুলো দিচ্ছি এতে পিঠাগুলো আর চুপসে যাবে না যদি শিরাটা কুসুম গরম হতো তাহলে গরম পিঠা শিরার মাঝে দেয়া লাগতো সেক্ষেত্রে শিরাটা চুলায় রাখার দরকার ছিল না শুধু পিঠাগুলো দিয়ে আমি রেখে দিতাম এবার পিঠাগুলোকে আলতোভাবে নেড়ে মিশে চুলা মাঝারি করে আমি ঢেকে দিব দুই থেকে তিন মিনিটের জন্য ফিরে এলাম তিন মিনিট পরে দেখুন পিঠাগুলো এখন এই অবস্থায় আছে মাসাল্লাহ একটা পিঠাও চুপসে যায়নি আপনাদের খেয়াল রাখতে হবে পিঠাটা ভালো করে ভাজা হতে হবে আর শিরায় দেওয়ার সময় পিঠাটা কুসুম গরম হতে হবে খুব আলতু করে নিয়ে দিতে হবে এবার পিঠাগুলোকে আমি এই শিরার মাঝে রেখে দিব। পিঠাগুলো কিন্তু এই শিরাগুলো সম্পূর্ণ টেনে নিয়ে যাবে আর শিরাটা যদি বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু পিঠাগুলোর ভিতর পর্যন্ত শিরা যাবে না সেটা খেয়াল রাখতে হবে এবার চুলাটা বন্ধ করে দিয়ে আমি রেখে দিব পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য সবচেয়ে ভালো হয় সারা রাতের জন্য রেখে দিলে ফিরে আসবো চার থেকে পাঁচ ঘন্টা পরে ফিরে এলাম চার ঘন্টা পরে দেখুন শিরাগুলো পিঠাগুলো টেনে নিয়ে গেছে আমি কিন্তু অলরেডি পিঠা দুটা খেয়ে ফেলেছি এতটাই মজা হয়েছে যাই হোক অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আমি আপনাদের একটা পিঠা কেটে দেখিয়ে দিব ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে এই পিঠাটা এতটাই মজা খেয়ে কেউ বলতেই পারবে না আপনি আটা দিয়ে বানিয়েছেন রসালো মুখি মুখে দিলে মিলিয়ে যায় খেতে অনেকটা গোলাপ জামুনের মতো লাগে অসম্ভব মজার এই পিঠাটা অবশ্যই বাসায় বানাবেন আমার জানাবেন কেমন হলো এই পিঠাটা প্রথমবার খেয়ে আমার অসম্ভব ভালো লেগেছে যার জন্য আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ